শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভোরের সূর্য উদয় থেকে শুরু করলাম আমার ভিডিওটা। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে সমস্ত গ্রাম আর আন্দামানের গ্রামগুলো কেমন হয়, আর গ্রামের জমি জায়গা কীভাবে লিজে দেওয়া হয় সেই সবই তোমরা দেখতে পারবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। গ্রামে আসতে হলে ভোরবেলায় আসতে হয়, কারণ ভোরের যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না। সূর্য উদয় সব জায়গাতেই হয়, শহরেও হয় গ্রামেও হয়, কিন্তু গ্রামের সূর্য উদয় দেখলে মনটা যেন খুব ভালো হয়ে যায়। তার মনে যতই কষ্ট থাকুক না কেন, সে যেন একদম ফ্রেশ হয়ে যায়। তাই আমাদের সঙ্গেও হলো। এই এরিয়াটা পুরোটাই গ্রামগঞ্জ, আর আমাদের বাড়ির থেকে অনেক দূর, প্রায় 1.5 ঘন্টা লেগে যায় এখানে আসতে। আর যেদিকেই তাকাবে দেখবে শুধু মাঠ আর জঙ্গলে ভরা। এই সকল গ্রামে আমরা কোনোদিনও আসিনি, এই যে ফার্স্ট টাইম আসলাম। কিন্তু গ্রামে দেখে অবাক হলাম যে একটা বাড়িঘর দেখা যাচ্ছে না। হয়তো সবার জমি জায়গা যখন আছে, বাড়িঘরও আছে, কিন্তু বাড়িঘর হয়তো অন্য জায়গায়, কারণ আশেপাশে খুব কম একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে। আমরা দুজন, মানে আমার মেয়ে আর আমি, আমার হাজব্যান্ডকে বললাম যে এই সমস্ত জায়গা জমি যদি মেনল্যান্ডের দিকে হতো কি সুন্দরভাবে যত্ন করে রাখতো, চাষবাস করতো। কারণ আমরা উত্তরপ্রদেশে দেখে এসেছি কি সুন্দর করে জমি জায়গার যত্ন করে, সুন্দর করে জমি জায়গার চাষবাস করে। আর এই সমস্ত জমি জায়গা দুধার থেকে এমনি খালি মাঠ হয়ে পড়ে আছে। অনেক রাস্তা শুধু চলছি আর চলছি, কারণ এই জায়গাটা কোনোদিনও আসিনি, তার জন্য দেখারও একটু ইচ্ছা করলো। আর এখানে একটু বাড়িঘর দেখতে পেলাম, আর এই সাইডে হচ্ছে একটা স্কুল। এটা হচ্ছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এটা সরকারি স্কুল। আর এখানে বেশিরভাগ দেখলাম বাঙালি পরিবার খুব কম। এই যে সামনে আম গাছের আম পাড়ছে, ইনি হচ্ছেন বাঙালি। এনার সঙ্গে কথা বলে জানতে পারলাম আশেপাশে বেশিরভাগ নন বেঙ্গলিসরাই থাকেন, যার জন্য এই সব জায়গাতে বাঙালি খুব কম দেখা যাচ্ছে। আর বাড়িঘরের কথা জিজ্ঞাস করলাম যে এত দূরে দূরে কেন, তো উনি বললেন যে এই সব জায়গাতে মালিকেরা জমি জায়গা লিজে দিয়ে তারা পোপারের দিকে চলে যায়, ওই সব জায়গাতেই ওনাদের বাড়িঘর। রাস্তার থেকে অনেক দূর পর্যন্ত ঘুরতে গেলাম, কিন্তু তেমন একটা ভালো লাগলো না, কারণ রাস্তার দুধার থেকে বলতে গেলে বাড়িঘর নেই বললেই চলে, আর ফাঁকা মাঠ। তারপরে বললাম চলো আমরা রিটার্ন চলে যাই, বাড়ির দিকে আবার রওনা দিলাম। একটা কথা না বললেই চলে না, এই সমস্ত এরিয়ার রাস্তাগুলো দেখার মতন, এত সুন্দর রাস্তাঘাট, গাড়ি চালাতে এত ভালো। আর দেখলাম বিকালের দিকটায় এই সমস্ত জায়গায় খুব ভিড় হয়ে যায়, কারণ বিকালের দিকটা রোদের তাপটা খুব কম থাকে। আর শহরে গাড়ি ঘোড়া চেঁচামেচি সব দিক থেকে শান্তি পাওয়ার জন্য গ্রামের দিকে ছুটে আসে। আর এখন রাস্তা থেকে যেতে যেতে একজন কৃষক ভাইয়ের সঙ্গে দেখা। গ্যান্না বিক্রির মতো আছে নাকি গ্যান্না? হ্যাঁ, গ্যান্না বিক্রি হবে বলতে তিন বছর পর। হ্যাঁ, সুপারি চারা লাগবে। মানে মালিককে এমনি টাকা পয়সা দিতে হবে না? তাই না? এই এই গাড়িটায় কি মাছ আছে? এটাই সিঙ্গি নাই? তেলাপিয়া তেলাপিয়া তো অন্য
তেলাপিয়াই তো সব শেষ করে দেয়। দুটো আখ কেটে দেন আর 1 কেজি মতো শশা দিয়ে দেন। তা এখন 3 বছর হয়ে গেছে এটা? হ্যাঁ, 3 বছর পরে আপনি সুপারি গাছ লাগিয়ে দেবেন। তো এরকম ছোট ছোট করছেন কেন? ওই যে ভাজিং, হ্যাঁ না না ডাক ফান্দা দিয়ে বাঁধান না, ফান্দা ডালে বেঁধে। আপনি আন্দামানে আসছেন কত বছর? আমি ধরলাই 2 বছর 3 বছর। আমি তো এর আগে আসি না। আন্দাম প্রথমবার এলেন? তা সুন্দরবনে কোথায়? একদম সুন্দরবন ফুলতলি থানা। ফুলতলি থানা জয়নগর থেকে যেতে হয়। এক মাচানে শসাগুলো বিক্রি করা হচ্ছে, আবার এদিকে নতুন করে গাছ লাগানো হয়েছে। মানে এইভাবে একের পর এক চাষবাস চলতেই থাকে। এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানা গেল যে এখানে এক ধরনের পাখি আসে, শসা ভীষণ ক্ষতি করে, ভালো ভালো শসাগুলো খেয়ে যায় আর নষ্ট করে চলে যায়। আর এইদিকে পুরোটাই ফাঁকা মাঠ, আর এই সমস্ত জমি জায়গা একজন মালিকেরই। আজকে রাতটা বেশ একটা ভালো ছিল না, কারণ মিষ্টিটা খুব কম ছিল, মনে হলো যে একদম কচি আখ। এই যে দূর থেকে যে ভদ্রলোককে সাদা পোশাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন জাপানিজ টাইমের লোক, আর এনার বয়স এখন 96। আর এই জমি জায়গা এনাদেরই, কারণ এনার বাবার সূত্রে এই জায়গা জমি পেয়েছিলেন। আর এনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইলেন না। আর এই যে হচ্ছে ওনার একটা ছোট্ট ছাগলের ঘর, এখানে ছাগল রাখে। তরমুজ আর খরমুজ আছে বলছে। আঙ্কেল ইধার পুরা ধূপ হ্যাঁ, ক্যা কাহা খড়া করেগা। বাড়িতে ফেরার পথে দেখি মেন রাস্তা থেকে একটা রাস্তা ভিতরের দিকে ঢুকেছে। আমরাও ভাবলাম যে একটু চলো ভিতরের দিকে গিয়ে আসি। এখানে এসে দেখি মিঠাখাড়ি গ্রামের পঞ্চায়েত ঘর। এই সমস্ত গ্রামের নামগুলো একটু অন্য ধরনের, কোনোটা নমুনা ঘর, কোনোটা হাতি টাপু এবং অন্যান্য নামে জানা গেল। কিন্তু এই সমস্ত গ্রামে সেই একই জঙ্গল আর গাছপালায় ঘেরা, বেশিরভাগ নারকেল গাছ, সুপারি গাছ। অনেকের জানার ইচ্ছা ছিল যে জমি জায়গা চাষবাসের জল কোথা থেকে পাওয়া যায়।
চাষবাস করার জন্য মাঠে এরকমভাবে কুয়ো কাটা থাকে, পুকুরের ব্যবস্থা করা থাকে। আর অনেক দিন পরে একটা নাঙল দেখা গেল, এখানে হালের গরুও রয়েছে, আর গরু দিয়েই এখানে চাষবাস করানো হয়। অনেক ফসলের মধ্যে ভুট্টার চাষটাও দেখতে পেলাম। ভুট্টার চাষটা আন্দামানে তেমন করা হয় না, কিন্তু এই চাষটা আরও আগে করলে ভুট্টাগুলো ভালো হতো। এখন গাছে তেমন ভুট্টাটা দেখতে পেলাম না, আর গাছের চেহারাটাও তত একটা ভালো না। এই খোলা মাঠে একটা ফার্ম হাউস তৈরি করছে, আর এই জায়গাটাও বিক্রি হয়ে গেছে। আর এই সমস্ত জায়গা সুনামির জলে খুব ক্ষতি হয়ে গেছে। রাস্তা থেকে যেতে যেতে এরকমই ফাঁকা মাঠ দেখা যায়। আর কোনো কোনো জায়গাতে দেখো নারকেল গাছ লাগিয়েছে, আর নারকেল গাছের ভিতরে চাষবাস করছে। এই জায়গাটা দেখো বড় এরিয়া জুড়ে চাষবাস করছে, সব ধরনের ফসল এখানে লাগিয়েছে। আর বেশিরভাগ দেখা যাচ্ছে বড় করে লাউয়ের মাচান দিয়েছে, আর অনেকটা বড় এরিয়া। এবার আমরা মেন রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই দিকটায় পুরোটাই খাড়ি। এই যে দেখো খাড়ির গাছপালা। আর যেতে যেতে এত গরম লাগছে, মেয়েটা সেদিন আসেনি আমাদের সঙ্গে, তা আজকে বললো বাবা ঝাউ গাছের দিকে চলো,
কারণ ঝাউ গাছের দিকে গেলে খুব ঠান্ডা হাওয়া, তা ওখানে ভেবেছি একটু রেস্ট নিয়ে। আর হাজবেন্ডের একটা শখ আছে মাছ ধরার, একটু সময় জাল ফেলে আমরা বাড়ির দিকে ফিরে যাব। এইখানটায় এসে অনেক শান্তি পেলাম, কারণ এই জায়গাটা এত ঠান্ডা, ঝাউ গাছের হাওয়া অনেক ঠান্ডা হয়, গরুগুলো সব এইখানে রেস্ট নেওয়ার জন্য বসে আছে। এই রাস্তাটা অনেকটা লম্বা, এই রাস্তার শেষ সীমানায় অনেক লোকজন বসবাস করছে, আর এই যে রাস্তার দুধার থেকে জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু সুনামির নোনা জল, সব জমিগুলো নষ্ট করেছে। আর এই যে দেখো দূর থেকে বাড়িঘর দেখা যাচ্ছে। আর এই সমস্ত জায়গাতে আগে খুব মাছ পাওয়া যেত, এখন খুব অল্প স্বল্প মাছ পাওয়া যায়, তাও সবাই একটু আসে এখানে সময় কাটিয়ে একটু মাছ ধরে তারপরে বাড়ি ফিরে যায়। এই যে দেখো দূর থেকে একজন মাছ ধরছে, আর এই সমস্ত জায়গাতে সবাই এখন মাছ ধরতে আসে, যারা মাছ ধরতে পছন্দ করে। আর অনেকে আছে বেড়াতে আসে, আর এই জায়গাটা খুব সুন্দর। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।